আমি এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমি স্বপ্ন দেখি আমাদের এখান থেকে শিক্ষার্থীরা দেশের একটি আদর্শ এবং সুন্দর শক্তিশালী দেশ হিসেবে আমাদের দেশকে গড়ে তুলতে তারা অবদান রাখবে, দেশের সর্বস্তরে তারা অবদান রাখবে। নাম পাবেন শোন, আমি ফর্মালয়েতে শুরু করুন। হ্যাঁ শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ জাকারিয়া, প্রিন্সিপাল আলে বেগম মডার্ন স্কুল কুষ্টিয়া। তো আমি একটু আপনার মাধ্যমে জানতে চাচ্ছি, এই যে আপনার যে প্রতিষ্ঠান, এটা একটু শুরু গল্পটা বলবেন, এটা কত সালে আসলে কিভাবে এবং কার অবদানের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে আর কি? প্রতিষ্ঠানের শুরুটা অনেক পুরানো ছিল, একটা সময় উত্থান পতনের মধ্যে দিয়ে সর্বশেষ বর্তমান যে অবস্থায় এসছে এই অবস্থানটা 2021 সালে জনাব আব্দুল ওয়াহেদ জোয়ারদার স্যার আমাদেরকে এই প্রতিষ্ঠানটাকে ওনার একটা স্বপ্ন থেকে শুরু করেন। এবং ওনার যে স্বপ্নটা ছিল যে আমাদের প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, এই প্রচলিত শিক্ষা ব্যবস্থাটাকে সময় উপযোগী করে তোলা, যাতে আমরা বহির্বিশ্বের সকল জায়গায় আমাদের এখান থেকে যে সকল শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে বের হবে তারা প্রত্যেকটা জায়গায় প্রতিযোগিতা করতে পারে, এর পাশাপাশি নৈতিকতা এবং ইসলামিক এডুকেশনটা যেন থাকে। আমরা একজন মুসলিম হিসাবে এই চিন্তাধারা থেকে আমাদের সিলেবাসটাকেও মডিফাই করা হয়, জাতীয় পাঠ্যক্রমের পাশাপাশি আমাদের এখানে ইংরেজিতে দক্ষ করে তোলার জন্য আমাদের প্রি প্রাইমারিটা ইংলিশ ভার্সন এবং সেই সাথে আরবি শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয়। এবং আমাদের এখানে একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে প্রত্যেকের কোরআন শিক্ষা এবং নামাজের প্রশিক্ষণটা এখানে দেওয়া হয়। এই প্রতিষ্ঠানটা যেহেতু আপনার শুরু কথা শুনলাম, আসলে আপনি একজন প্রধান হিসেবে, আপনাদের বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থীর সংখ্যা কত? আমাদের এখানে শিক্ষক সংখ্যা আছে এখন বর্তমানে 24 জন, শিক্ষার্থী আছে 365 জন। 65 জন মূলত আপনাদের এখানে এই যে বাস্তবায়ন যেটা করতে চাচ্ছেন আপনি, শিক্ষার যে বিষয়টা আমরা শুনলাম আর কি, তো সেই জায়গায় আপনারা কতটুকু সফল? আসলে সফলতা তো একদিনে আসে না, সফলতাটা ধাপে ধাপে দীর্ঘ পরিশ্রমের পরে আসে। তো আমাদের জায়গা থেকে আমাদের প্রচেষ্টাটা শতভাগ, কিন্তু সেটা বাস্তবায়ন হতে হয়তো আমাদের একটু সময় লাগবে, যেখানে আমরা বলতে পারি প্রায় 70-80% আমরা সফল। এখানে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক এই তিনটা বিষয়ে সমন্বয় হতে হবে এবং পারিপার্শ্বিক পরিবেশটা আমাদের সাপোর্টে থাকতে হবে। তো এখন আমাদের দেশের মধ্যে দেখা যায় কি, ইসলামিক এডুকেশনের ব্যাপারে মানুষের একটা আগ্রহ জন্মেছে, সেই আগ্রহটা পূরণ করতে আমরা একটা সমন্বিত শিক্ষা চাই, যেখানে আমাদের যারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত আগের যে মাদ্রাসা পদ্ধতিটা আছে, এরা আমাদের সমাজের বিভিন্ন অংশেই পিছিয়ে আছে। যদিও তারা ভালো মেধাবী হয় কিন্তু কর্মক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় গিয়ে তারা পিছিয়ে পড়ে। এই চিন্তাধারা থেকেই আমাদের প্রতিষ্ঠানে সমন্বিত শিক্ষা করা, যারা এখানে ধর্মীয় শিক্ষাটাও শিখতে পারবে, পাশাপাশি আধুনিক যে পদ্ধতিটা আছে এই আধুনিক পদ্ধতিতে আধুনিক শিক্ষা ব্যবস্থায় তারা অবদান রাখতে পারবে। প্রশিক্ষক একটা কথা বলেন, আপনি প্রধান হিসেবে আপনি মূলত কি স্বপ্ন দেখেন প্রতিষ্ঠান নিয়ে? আমি এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমি স্বপ্ন দেখি আমাদের এখান থেকে শিক্ষার্থীরা দেশের একটি আদর্শ এবং সুন্দর শক্তিশালী দেশ হিসেবে আমাদের দেশকে গড়ে তুলতে তারা অবদান রাখবে, দেশের সর্বস্তরে তারা অবদান রাখবে, দেশের রুট লেভেল থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তারা তাদের অবদান রাখবে এবং সেটা নিষ্ঠার সাথে পালন করবে। আমরা একটি দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে, এই দেশটাকে উন্নত দেশে রূপান্তরিত করার জন্য তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা করবে এবং আমাদের এই শিক্ষাটাকে তারা কাজে লাগাবে। আমরা আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানাতে চাই যে আপনারা আমাদের শিক্ষা বিষয়ে আমাদের যেভাবে সহায়তা করে আসছেন, আমাদের পাশে থেকেছেন, আশা করি ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সুপরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠানটাকে আরও কীভাবে উন্নয়ন করা যায় সে ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।